সঞ্চারিস মঞ্চেজি সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি রুটি দিয়ে খাবার মতো সহজ ঘরোয়া একটি রান্না। যারা ঢেঁড়সের নাম শুনলেই নাক সিঁটকান বা একই রকম তরকারি খেয়ে মুখে অরুচি ধরে গেলে এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখবেন আরও এক বাটি বেশি খেতে ইচ্ছে হবে। ট্রাই করুন এভাবে বাড়িতে, আপনারাও আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই জাতীয় বিভিন্ন রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সেই সকল পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা একটু স্কিপ না করে আমার সাথে থাকুন। আজকের রান্নার প্রধান উপকরণ ঢেঁড়স। 300 গ্রাম মতো ঢেঁড়স আমি নিয়ে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কেটে নেবার আগে। এবারে ঢেঁড়সটা কাটার আগে জলটাকে ভালো করে শুকনো করে নেব এইভাবে ছড়িয়ে রেখে। জলটা যতক্ষণে শুকনো হচ্ছে ততক্ষণে দেখে নিচ্ছি এই রান্নার জন্য আমি কী কী ব্যবহার করছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা আমি বেটে নিয়েছি। আরেকটা ছোট সাইজের পেঁয়াজ, সেগুলোর এইভাবে পার্টগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। 3 টেবিল চামচ টক দই নিয়েছি আর 1 চামচ করে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর বাকি যে যে উপকরণগুলো এই রান্নাটার জন্য লাগছে সেগুলো কিন্তু আমি রান্না করতে করতেই আপনাদেরকে জানিয়ে দেবো। ঢেঁড়সগুলো কাটার আগে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু আর কোনো রকম জলে ধোয়া যাবে না, তাহলে ঢেঁড়সের ভেতরে যে নালছে নালছে ব্যাপারটা হয় সেটা কিন্তু বেশি মাত্রায় হবে। ঢেঁড়সগুলোকে কেটে নেবার জন্য মাথার দিক থেকে গোটার অংশটা আর নিচ থেকে সামান্য একটু করে কেটে বাদ দিয়ে ঢেঁড়সগুলোর মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিচ্ছি। এই ঢেঁড়সগুলো একটু মাঝারি সাইজের বলে আমি কেটে দু ভাগ করে নিচ্ছি। যদি ঢেঁড়সের সাইজগুলো একটু বেশি বড় হয় তাহলে 2 থেকে 3 টুকরো করে কেটে নেওয়া যাবে এই তরকারিটা রান্নার জন্য। তবে কীভাবে কাটবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঢেঁড়সগুলোকে আর একটু ছোটো সাইজের করেও কেটে নিতে পারেন। সবগুলি ঢেঁড়স কেটে নিয়ে চলে আসছি মূল রান্নায়। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেল এই রান্নার জন্য ব্যবহার করার দরকার নেই, খুব সামান্য তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাবার পর এবার কেটে রাখা ঢেঁড়সগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া লালচে করে ভাজার দরকার নেই, হালকা গায়ে একটু লালচে রং ধরবে বা ঢেঁড়সের রঙগুলোর সামান্য একটু রং পরিবর্তন হবে আর সামান্য মনে হবে যে একটু নরমভাবে হয়ে গেছে, সেই সময় পর্যন্তই কিন্তু ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে। ঢেঁড়সগুলো 3-4 মিনিট ভেজে নিয়ে সামান্য একটু নরমভাবে রয়ে যেতেই আমি এগুলোকে এখন তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। ঢেঁড়স ভাজাগুলো তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল তেল ভাব আছে তার মধ্যে ছাড়িয়ে আলাদা করে পার্ট করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলোকে এখন ভেজে নেব গ্যাসের হাই ফ্লেমে 2 মিনিটের জন্য। তবে এগুলো কিন্তু নরম করে ভাজতে হবে না, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে 2 মিনিটের মতো ভেজে নিয়ে হালকা একটু গায়ে লালচে রং ধরতেই এগুলোকে আমি তুলে রাখছি ঢেঁড়সের সাথে। এই পেঁয়াজের পার্টগুলো যাতে একটু কচকচে ভাবে থাকে সেই কারণে কিন্তু তেল তেলে ভাব কড়াইয়ের মধ্যে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য এইভাবে ভেজে নিলাম। এই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে যেতেই এতে এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান আর 2-3টে মতো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ না আসা অবধি। ফোড়ন ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে বা কষিয়ে নেব তেলের মধ্যে, যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এবার এতে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুন বাটাও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটাও কিন্তু 1 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে এতে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো রকম ঝাল হবে না, তবে রঙটা খুব সুন্দর আসবে।
মশলাগুলোকে 2-1 মিনিটের জন্য একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেবার পর এটা কিন্তু বেশ অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই ভালো করে যাতে কষানো যায় জলের পরিবর্তে সরাসরি দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটোর বাটাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তার আগে এতে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা। আমি আমার টেস্ট অনুযায়ী নুনটা এর মধ্যে দিলাম, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নুনের পরিমাণটা কম বেশি করে বুঝে দিয়ে দেবেন। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে না আসা পর্যন্ত, যাতে মশলাগুলোতে পোড়া না লাগে, তাই সামান্য 2-1 চামচ মতো জল ব্যবহার করে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে সেই সময় পর্যন্ত কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। তার আগে কড়াইতে এখন একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো তাড়াতাড়ি কষানো হয়ে যায়। মশলাগুলো কষতে থাকুক, সেই ফাঁকে টক দইটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, দিয়ে ভালো করে টক দইয়ের সাথে ফেটিয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা টক দই তাই সামান্য একটু চিনি আমি এর মধ্যে ব্যবহার করে মিশিয়ে নিলাম টক ঝাল মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও এর মধ্যে দিতে পারেন। মশলাটা কষে গিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম চিনি মেশানো টক দইয়ের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দইটা এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মেশাতে মেশাতে কিন্তু মশলাটা আরও একবার কষে গিয়ে তেলটা কিন্তু ছেড়ে আসতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। তবে এই রান্নার জন্য কিন্তু জলের পরিমাণ খুব বেশি ব্যবহার করা যাবে না। আর ঢ্যাঁড়স এমনিতেই নরম সবজি, তাই ঢ্যাঁড়স রান্নার জন্য কিন্তু খুব বেশি জলে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কষানো মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যে উপকরণটা দেব এটা যদি বাড়িতে থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ এটাকে স্কিপ করতে পারেন। 1 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিলাম। আমি এভারেস্টের ড্রাই ম্যাঙ্গো পাউডারটা ব্যবহার করছি। ঘরে না থাকলে স্কিপ করতে পারেন, তবে আমচুর পাউডারে কিন্তু এই রান্নার টেস্টটাই আলাদা করে দেবে। যে পেঁয়াজের পার্টগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে এখন একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 3-4 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সগুলো আরেকটু সামান্য মজে যায় বা নরম হয়ে যায়। লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেবার পর এখন দেখুন মশলাটাও বেশ খানিকটা গা মাখাভাবে হয়ে গিয়ে ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালো রকম মজে গেছে। খুব চটজলদিভাবে ঢ্যাঁড়সের দো পেঁয়াজা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল রুটি দিয়ে খাবার জন্য। আমি পরিবেশন করে নিয়েছি, আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে, সাথে ছোট্ট একটা লাইকের অনুরোধ রইল। রেসিপির লিঙ্কটা আপনারা আপনাদের আত্মীয় বন্ধুবান্ধব সকলের সাথেই শেয়ার করতে পারেন। সকল দর্শক বন্ধুদের সুস্থতা কামনা করে আজ কিন্তু এই পর্যন্তই।